কালী মায়ের জয়। গোপালকে মা আগেও নিয়ে এসেছিল, আজকে এসে আমার কোলে দিয়েছে। আর এক মা গোপালকে নিয়ে আমার কাছে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে গেছে। নন্নি গোপাল চলে এসেছে, একদম খুব সুন্দর করে সাজিয়ে দেখুন, প্যান্ট পরিয়ে খুব সুন্দর করে নিয়ে এসেছে। খুব যত্ন করে গোপালকে মনে হয়। নন্নি গোপাল এসেছে, নন্নি গোপাল হাতে কিছু দিয়ে নিয়ে গেল রে ছেলেকে, এখন দিলে পড়ে যাবে তো রাস্তায়। প্যান্টটা বানিয়ে ছেলেকে হাতে শাড়ি দিয়ে নিয়ে গেল, ফুটেনি না না কেন তাহলে ফুটবে না, ফুটবে না মনে হচ্ছে। এই ভক্ত মাকে বলেছি তুই চলে আসবি আজকে, এক ভক্ত বলেছে না আমি আপনি, এই ভক্ত মা বলেছে এখানেই বাড়ি আইমতি মা তুই আসবি। ও আসার পর মিরাকেলের মতো কাজ পেয়েছে। আমি বলেছি আজকে এক ভক্ত খিচুড়ি স্বপ্ন দেখেছে, সেই ভক্ত বাবা আসছে, নিজের হাতে খিচুড়ি করবে, খিচুড়ি আর বেগুন ভাজা। আমি জানি না কোথায় বাড়ি কি নাম। হ্যাঁ আমি এটুকুই শুনলাম, আমার স্বামী আমাকে বললো যে সে খিচুড়ি ভোগ করে সে নিজে হাতে করে দেবে মাকে, এই স্বপ্ন মা দেখিয়ে দিয়ে এসছে। এই মা বুঝতে পারেনি যে মিরাকেলের মতো কাজ হবে, এই মা খুব ভালো কাজ হয়েছে। ডাক্তার নাম লিখিয়েছিল, ডাক্তারখানে যেতে হয়নি, মা খুব তাড়াতাড়ি মিনাকেলের মতো সুস্থ করেছে মা। ঘন্টা দইট না বড় করতো তো, বড় করে ওইদিকে টেনে দিতে না, ঠিক আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ভক্তির দেওয়া মালায় মাকে আস্তে আস্তে পরিয়ে দেবো। তো শাখা হয়ে গেছে রে, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। কই রে মা, মানে কই মা, ওই মাকে ডাক, গোপালটা মালাটা নিয়ে আয়, ওকে পড়ানো মানে সব দেবতারা পড়বে, নিয়ে আয় গোপাল, গোপাল আয় মা, নিয়ে আয়কে নিয়ে আয় গোপাল, দেখা গোপাল দেখা দেখা শোনা, নানি গোপালকে মালা পরিয়ে দি, টুপিটা খুলে দে না, টুপিটা খুলে দেবো, হ্যাঁ টুপিটা খুলে দে, গরম পড়ে গেছে আবার কি বাবা, ট্রেনে কি হাওয়া দিচ্ছিল, কি দিয়ে স্নান করাস, গঙ্গা ইয়ে দিস, গোপী চন্দন আছে সব আছে, আর ওকে ঘি মাখাস, হ্যাঁ হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গোপী তোমার বাসুদেব, দেখ কত সুন্দর লাগছে দেখ, দেখলি ও কেন ফাঁকা থাকবে রে, সবাই একা একে বসো মা, আমি ঠিক মালা সব নাম গোত্র বলে পড়ে দেবো।
ছোট করে থাক মা, জয়েন্ট করবো তো পিছনেগুলো নেই পিছন তাহলে এইগুলো কি ঢালবো এই ফুলগুলো কালকে কালকে ত্রিফলটা দিয়ে দিয়েছি, ত্রিফলটা তো দিয়ে যাচ্ছিল, দইটা একটু বড় করতে হবে। একটা পদ্ম ফুল নিয়ে যাবো, মায়ের মাথা টিভি করে দেবো, এখানে একবার পদ্ম ফুলটা আছে দাও মা। ওম নম শিবায় নম হর মহাদেবায় নম শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু সব মালাগুলো একে একে দাও দিয়ে দিচ্ছি। মা তুই নাম গোত্র লে, সব ভক্তরা আসছে। হ্যাঁ ঠিক আছে, আসলে তুই নাম গোত্র লিখে নে, কালকে এক ভক্ত এখানে বসে হাত ঝেড়ে নিয়ে গেল, প্রোটো দেবকে হাত মচল লেগেছিল, বাড়িতে অন্ন সেবা করছিল আমাদের ঘরেতে বসে, এসে এমন কাঁদছে না, আমি কি হয়েছে, আমি কি কিছু খবর এসছে নাকি, বলছে মা গো কি মিরাকলের মতো হাতটা কাজ হলো, যে হাত ডাক্তার বলেছিল কেটে বাদ দিতে হবে। হ্যাঁ ওই এসছিল তিন বোন, এসছিল তিন বোনরা, মিরাকলের মতো কাজ হয়েছে, কি কাজ যে বলছে মা আমি তো পুজোর জিনিস কিছু আনিনি, আমি আবার আসবো পুজোর জিনিস নিয়ে আসবো। আমার গোত্র লিখে দাও, কেন বলতো সব নাম গোত্র দিদি পূজা হবে, গোত্র না নিলে নাম আর কোথা থেকে আসছে লেখো, কোথা থেকে আলিঙ্গন করতো গণেশ চন্দ্র দাস, আলিঙ্গন করতো ওটা যেটা চড়াচ্ছে নাকি, সব মা পড়বে মাঝে পড়বে, একটা মালার জন্য কত কেঁদেছিলাম, এমন ঘরে তুই কেন এলি মারে, তোকে একটা মালা দিতে পারি না, তোকে আমি মা দিতে পারি না,
আজকে হাজার হাজার ভেবেছিলাম ভক্ত আসবে, তার জায়গায় হাজারও বেশি বেশি ভক্ত আসে মায়ের মন্দিরে। সব কাজ হয় আর সব ছুটে ছুটে আসতে থাকে, যে একবার আসে সে বারবার আসে জেনে গেছে। মায়ের কাছে আসলে মা কোনদিন নিরাশ করবে না, মিরাক্কেলের মতো কাজ করে আসছে ভক্তদের মা। নামটা লিখবো বলো। তন্ময় রায় এসেছিলাম মনে আছে, ঠিক আছে তন্ময় রায় বাস্তব গোত্র, পুজো আর মালাটা আছে মা। ঠিক আছে মা, মানত করে যাবে ওইটা হয়ে গেলে ওর বিশাল। সেইটা যদি হয় আরো তখন আরো ভালো করে মন পুষিয়ে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে ভক্ত মা শুধু এসেছিল, বাবা আসেনি। তা আমার মন্দির থেকে ফ্ল্যাটের অপোজিটে বাড়ি, ফ্ল্যাট থেকেই মা মাকে দর্শন করতো। আমি একবার হাত নাড়িয়ে দেখেছিলাম যে মা একবার মায়ের দর্শন করে যা রে, তোরা দূর থেকে ভাবিস না মা আছে। তা মায়ের মুখে শোনা যাক, মা আছে রে বল মা। খুব জাগ্রত দি, কী করেছিলি, মানত করে গেছিলিস, পূর্ণ হয়ে গেছে, মাকে দক্ষিণা দিচ্ছিস, কত? হাজার এক টাকা। বাবা মা মানত করেছিল, মা আছে, মা জাগ্রত, আজকে ছুটে মায়ের কাছে পুজো দিতে এসছো। একদম পুলিশের চাকরি করে বাবা। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। নে বেটা ধর, ওইখানে রাখো মা, লিখে রাখবো মা। দেখ যারা যারা হাজার টাকা দিচ্ছে মন্দির জন্য লিখে রাখো পাশে। আচ্ছা তাহলে এই যে এইটা লিখে রাখো, হাজার টাকা। দেখ ওই ইয়েস ওই ইয়ে সাহা হাজার টাকা দিয়েছে মন্দিরের জন্য, এই মা মানত করেছিল হাজার টাকা দেবো, হাজার টাকা দিয়েছে। যে যা দেবে হাজার টাকাটা লিখে রাখ, মন্দিরটা তো হবে না বাবা, মন্দিরটা তো হয়ে যাবে। তন্ময় রায় কে বললো, আপনি না? এটা লিখেছি। আর কে দিল এটা? আমি। ওইটা তন্ময় রায়। এইটা কে দিল? প্রথমে যে এসেছিল, প্রথমে যে এসেছিল তার নাম কি? সেই একজন কাকু অরিজিৎ সাহা। এই টাকাটা দিল সেই মা এসেছি, ব্যাগ হারিয়ে যা। তুই কিছু চিন্তা, সব কেউ হারায় না, মায়ের কাছে আসতে সবাই পেয়ে যায়, কেউ হারায় না, এটুকু বলতে পারি। আমি জানি না, আমি মাকে লুকিয়ে রেখেছিলাম সব, আমাকে বলে কেন লুকিয়ে যাইনি। হ্যাঁ সব লিখবে, মধুকর্ণ গোত্র। তোমার কি গোত্র? মধুকর্ণ গোত্র। একই একই দেখি শরমা।
হচ্ছে মায়ের নাহলে ছোট গোপাল আছে মন্দিরে তাকে দিয়ে দেবো কি রে অনেক গোপাল আছে আগে কালকে দিয়েছে ছয়টা দিয়ে দিলে দুটো মায়ের হার চুরি নিয়ে আসিস মায়ের তো সিটি করলে পড়াবো না তুই দাও নিয়ে চলে আসিস তুমি করবে আমি কথা পড়বো হ্যাঁ দেয় মা মালা দিয়ে দিয়েছে আমি সোনার হোক তবে সোনা দিতে হবে না এইসব আনতে হবে না শুধু খরচা করতে হবে সোনার দিতে হবে না তুমি বিয়ে বাড়িতে নিয়ে যাবে তখন ঠাকুরের সব সরে যাবে দক্ষিণা মা এবার সব